খুব ছোটকাল থেকেই বইয়ের সাথে যুক্ত। ইয়াং জেনারেশন থেকে বইয়ের প্রতি আমি সবসময় উদ্দীপ্ত করার চেষ্টা করতাম। আমার যখন বয়স 14 বছর তখন আমার একটা পাঠাগার ছিল এবং সে পাঠাগারে বাংলাদেশে প্রায় 150 জন লেখকরা বই ডোনেট করেছে। বর্তমানে পাঠাগারটি আছে আমার বাড়ির হাতে, আমার নিজের প্রতিষ্ঠানে। আর মাসুদ ভাইয়ের সাথে আমার পরিচয় আসলে গতকালকে রাতেই হঠাৎ করে ফেসবুকে দেখলাম যে এরকম একটা ব্যতিক্রমী অনলাইন লেখক দিবস হিসেবে উনি যে কাজটা করছে, আমি আসলে ওনাকে সাধুবাদ না জানিয়ে পারলাম না। আমার আজকে গাজীপুর কাপাসকে যাওয়ার কথা ছিল, তো তখন ওনাকে আমি কথা দিই যে ঠিক আছে আমি এখানে আসব। আর আমার ব্যক্তিগতভাবে 4টা অনলাইন পেজ আছে এবং অনলাইন ওয়েবসাইট আছে। তো আমি অনলাইনে নিজের সবসময় কাজকর্ম করি এবং ওনার যে এই প্রয়াসটা এবং আমাদের আজকে যে যারা এখানে অনেক গণিমানি ব্যক্তিরা এসছেন, যদিও আমার বক্তব্য ওনাদের কাছে কিছুই না, তবে আমি শুধু একটা কথাই বলবো, ডিজিটালাইজড বাংলাদেশে সবাইকেই লেখালেখির সাথে যুক্ত থাকতে হবে এবং এই ব্যাপারে আমরাও চেষ্টা করে যাচ্ছি এবং আমি যথাসম্ভব চেষ্টা করব মাসুদ ভাইয়ের সাথে অতপ্রতভাবে জড়িত থাকার। আর এই ব্যাপারে যে কোনো রকম যখন যা সহযোগিতা লাগে লেখালেখি সংক্রান্ত বা আমাদের বই সংক্রান্ত ব্যাপারে, আমি মাসুদ ভাইয়ের পাশে সবসময় থাকার আমি আপনার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার একটা প্রতিবন্ধী অসহায়দের উপরে আমার একটি স্কুল আছে দিনাজপুর পার্বতীপুরে, ওটা আমি ওদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করি। তো আপনারা ওদের জন্য দোয়া করবেন। আর প্রফেশনালি আমি কিন্তু একজন মিউজিক টিচার, আমি একজন শিক্ষক। আমার হাতে বাংলাদেশে প্রায় 1000-এর উপরে স্টুডেন্ট আমি বের করেছি। তা আমি সবসময় মিউজিক শেখানোর সাথে সাথে সবাইকে বলতাম যে তোমরা লেখালেখি করো, বই পড়ো এবং বই বের করো, অনলাইনের সাথে রিলেটেড থাকো। কারণ এখন ডিজিটালাইজ বাংলাদেশে সবাই কম বেশি ফেসবুক ঘাটাঘাটি করে, কিন্তু এর সাথে যদি আমরা আমাদের মেধাটাকে যদি লেখালেখির সাথে যুক্ত করি তাহলে আমার মনে হয় যে আমাদের মেধাটাকে আমরা পজিটিভলি মুভমেন্ট করতে পারবো। এবং মাসুদ ভাইয়ের এই প্রয়াসটাকে আমি সাধুবাদ জানাই এবং আবারও আমি আমাদের আজকে যারা অতিথিবৃন্দ আছে সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি।